বিশ্বের মোট ইলিশের ছিয়াশি শতাংশ এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে অথচ চার বছর আগেও বিশ্বের মোট ইলিশের উৎপাদনের পঁয়ষট্টি শতাংশ আসত বাংলাদেশ থেকে এ সময়ের মধ্যে এখানে ধারাবাহিকভাবে বেড়েছে ইলিশের উৎপাদন সে তুলনায় প্রতিবেশী ভারত মিয়ানমার শ্রীলঙ্কা ও পাকিস্তানে ইলিশের উৎপাদন কমেছে বাংলাদেশের পরে ইলিশ উৎপাদনের দ্বিতীয় স্থানে ভারত তবে চলতি বছর তাদের উৎপাদনে প্রায় সাড়ে দশ শতাংশ নেমে এসেছে তৃতীয় অবস্থানে থাকা মায়ানমারে উৎপাদন হয়েছে তিন শতাংশের মতো ইরান কুয়েত ও পাকিস্তানে উৎপাদন হয়েছে বাকি ইলিশ বাংলাদেশের বিভিন্ন নদ নদীতে ইলিশের যে তৈরি করেছে তা ধারাবাহিকভাবে এই মাছের দু হাজার আঠারো উনিশ সালে বাংলাদেশের মৎস্য অধিদপ্তর মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের যৌথভাবে ইলিশের জিনগত বৈশিষ্ট্য ও গতিবিধি নিয়ে গবেষণা করে গবেষণায় দেখা গেছে মা ইলিশ যে নদীতে ডিম পারে এবং বাচ্চা ইলিশ যেখানে বড় হয় পরিণত অবস্থায় তারা সমুদ্র থেকে সেই নদীতেই ফিরে আসে